ট্রেডিং কেলেঙ্কারির সমান্তরালভাবে লটারির নামত বৃহৎ কেলেঙ্কারি। এবার লটারি কেলেঙ্কারিয়ে জোকারিছে গোলাঘাট। বাতর নাটর নামত অনুমতি লৈ লটারি খেলপাতি বিপদত কমারবন্ধার বকলাইর এখন লটারি কমিটি। গোলাঘাটর কমারবন্ধা বকলাইত লাখ লাখ টাকা সংগ্রহ করে খেল অনুষ্ঠিত নকরার পিছতেই পোহরলে আহিছে ভয়ঙ্কর তথ্য। অবৈধ লটারির নামত এই বৃহৎ কেলেঙ্কারি সংঘটিত হওয়ার তথ্য ফাদিলর পিছতেই অনুসন্ধানত নামি পড়ছে গোলাঘাট আরক্ষী। লটারি আমি ব্যস্ত নেফায়ার আমি কালি আমি রেড করলো ঘর সার্চ অপারেশন করলো করে কিনে আমি অলমোস্ট 7,200টা লাকি কুপন এইবিলাক আমি পালো বুক পালো বুকলেটস পালো তার ভিতরে 19টা বুকলেটস পালো যোনটো অলরেডি বিক্রি হয়েছে মানে অল অসমত ওয়ার্ড ওয়াইড বিক্রি হয়েছে তার রিগার্ডিং আমি এটা কেস ইনভেস্টিগেশন আরম্ভ করেছো আকো কমপ্লেন্টক এক্সামিন করেছো উইটনেসবিলাক লৈ আছো। রাজ্যত এতিয়া সোণৰ কণী পৰা হাঁহলৈ ৰূপান্তৰিত হৈছে একাংশ লটাৰি খেল। গাঁৱে ভূঁয়ে চহৰে নগৰে অবাধ গতিত একোটা অনুষ্ঠানৰ নামৰ সাহায্যাৰ্থে গোট গঠন কৰি একাংশই এতিয়া চলাইছে কোটি কোটি টকাৰ মুকলি বেপাৰ। গোলাঘাট জিলাৰ কমাৰবন্ধা বকলাই অঞ্চলত গাড়ী মটৰ চাইকেল উপহাৰ দিয়াৰ ঘোষণাৰে বিভিন্ন ঠাইত লাখ লাখ টকাৰ লটাৰী টিকট বিক্ৰী কৰি অৱশেষত আয়োজকসকলে খেল নাপাতি লুণ্ঠন কৰিলে কোটিৰ ঘৰত টকা। প্ৰশাসনৰ অনুমতি অবিহনে শংকৰী সংস্কৃতি বিকাশ কেন্দ্ৰ দয়াময় প্ৰাথমিক শাখাৰ সাহায্যাৰ্থে লটাৰী টিকট বিক্ৰী কৰি 15 ছেপ্টেম্বৰত উপহাৰ কুপনৰ খেলখন খেলোৱাৰ কথা আছিল। কিন্তু নিৰ্দিষ্ট দিন উকলি যোৱাৰ পিছতো খেল অনুষ্ঠিত নোহোৱাত টিকট ক্ৰয় কৰা লোকসকলে হোৱা দোৱা লগায়। এই কেলেংকাৰীৰ কথা আৰক্ষীৰ কাণত পৰাৰ পিছতে আৰক্ষীয়ে আৰম্ভ কৰিছে তদন্ত। ইতিমধ্যে গোলাঘাট আৰক্ষীৰ সহযোগত কমাৰবন্ধা আৰক্ষীয়ে খেলখনৰ নথি পত্ৰৰ লগতে টিকটসমূহ জব্দ কৰিছে। গোটেইখিনি এটা এটা যিহেতু কমাৰ্চিয়েল অফেন্স হয় মই লাহে লাহে বস্তুবিলাক গোটাই গোটাই কৰি আছো আৰু বৰ্তমান এতিয়া ক'বলৈ বিশেষ নাই আৰু এইটো ইনভেষ্টিগেশ্যন যিমান আগবাঢ়িম আমি কিছুমান হেৰি গম পাতিম কাৰণ ইয়াতে বহুত পাব্লিকত মানে হেৰি লাগিলত বহুত একেবাৰে বহুতখিনি পইচা সিহঁতে হেৰি কৰিছিলে। গোলাঘাটৰ পৰা ইউনুচ আলীৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।